আবার একটি ওবিসি রিলেটেড ভিডিও আপনাদেরকে স্বাগত। আপনারা একটি প্রবলেম নিয়ে আমাকে কমেন্ট করেছেন যে উইন্ডো ক্যাপচার দিয়ে রেকর্ডিং করার সময় আমার স্ক্রিনটি কালো হয়ে থাকছে, বা আমি উইন্ডো ক্যাপচার দিয়ে রেকর্ডিং বা লাইভ স্ট্রিম করছি হঠাৎ করে স্ক্রিনটি কালো হয়ে যাচ্ছে। এই প্রবলেমের সলিউশন কিভাবে বার করবেন একটু দেখে নিন। এবার আমি দেখুন, এখানে কিন্তু উইন্ডো ক্যাপচার দিয়ে আমি রেকর্ডিং করছি, আমার কিন্তু স্ক্রিনটি কালো হয়ে থাকছে। এবার আমি এটাকে ঠিক করবো কি করে দেখে নিন। এটাকে ঠিক করার জন্য প্রথমে আপনাকে একটি উইন্ডো ওপেন করতে হবে। উইন্ডো যদি ওপেন না করেন তো উইন্ডো ক্যাপচারের কোনো কাজ নেই। উইন্ডো ক্যাপচারের কাজই হলো যে উইন্ডোটি আপনার ওপেন থাকবে সেটাকে রেকর্ড করা। তো আমি প্রথমে উইন্ডোকে আমি ওপেন করে নেবো, যে কোনো একটি উইন্ডো ওপেন করে নিন। যেমন আমি একটি এই ব্রাউজার ওপেন করে নিয়েছি, এটাও একটি উইন্ডোই হলো। এটাকে এবার আপনাকে অ্যাড করতে হবে ওবিএস স্টুডিও। কীভাবে অ্যাড করবেন সেটা দেখে নিন। যতক্ষণ এটা অ্যাড না করবেন আমরা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। তো এই উইন্ডো ক্যাপচার এই যে অপশনটি আছে এটাকে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ওপরে একটি অপশন চলে এসছে, উইন্ডো এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন অনেকগুলি অপশন চলে এসছে, আপনার যে যে উইন্ডোগুলো ওপেন আছে এখানে শো করছে। এবার আপনি যে উইন্ডোকে রেকর্ডিং করতে চান এখানে ক্লিক করে দেবেন। দেখুন আমি এই মাইক্রোসফটের যে পেজটি ওপেন করে রেখেছি বা ওই ব্রাউজারটি ওপেন করে রেখেছি এটাকে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেখুন যে আমি উইন্ডো ট্যাবটি ওপেন করেছি ওটা কিন্তু শো করছে। এবার আমি যদি রেকর্ডিং করি এটা কিন্তু রেকর্ডিং হতে থাকবে, কোনো ব্ল্যাঙ্ক হবে না। আর অনেকে বলছেন লাইভ স্ট্রিম করার সময় হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এবার দেখুন আমি যদি এই উইন্ডোটি হঠাৎ করে আমি যদি ভুল করে কেটে দিই, আমি যদি কেটে দিই তাহলে কি হবে, আমার দেখুন এই উইন্ডোটি আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমার কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে থাকছে। আপনারা কি কাজ করতে করতে হঠাৎ করে যে উইন্ডো ট্যাবটি ওপেন করে রেখেছে ওটাকে কেটে দিলেই কিন্তু আপনার রেকর্ডিংটি এরকম কালো হয়ে থাকবে। উইন্ডো ক্যাপচারের মেন কাজই হলো যে উইন্ডোটি আপনি এখানে অ্যাড করবেন সেটিই কিন্তু রেকর্ডিং করবে শুধু। ওটা যদি ভুল করে মিনিমাইজ হয়ে যায় কিংবা আপনি কেটে দেন আপনার কিন্তু উইন্ডো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা যে উইন্ডোটি আপনি রেকর্ডিং করবেন সেটা কিন্তু অবশ্যই এরকম অন রাখতে হবে, এবং অন রাখলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, আপনি কিন্তু এইভাবে রেকর্ডিং করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।